বিপুল উৎসাহ উদ্দীপনা ও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিজ জেলা কিশোরগঞ্জে মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন উদযাপিত হয়েছে। বাংলাদেশের টানা দুইবারের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্মদিন উদযাপন উপলক্ষে শুক্রবার 1 জানুয়ারি গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা নদীর তীরের মুক্ত মঞ্চে 78তম জন্মদিনের 78 পাউন্ড কেক কাটা হয়। 78তম জন্মদিন উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন পরিষদের আহ্বায়ক কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দুলাল চন্দ্র সূত্রধর, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চিত্রনায়ক সাইমন সাদিক, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম সুহেল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম হুমায়ুন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, সামাজিক সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে রাষ্ট্রপতিকে নিয়ে লিখা বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম বাঙ্গালির একটি সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও ঢাকা হতে আগত শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আমিন সাদি, বিটি চ্যানেল 4, কিশোরগঞ্জ।